উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্রতিদিনই বাড়ছে যমুনা নদীর পানি। ফলে টাঙ্গাইলের 5টি উপজেলার অর্ধশত গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ। জেলা প্রশাসন বলছে যমুনার ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভাঙছে নদীর পার, ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। কেড়ে নিচ্ছে ফসলি জমি, বসত ভিটা, স্কুল কলেজ সহ নানা স্থাপনা। নির্ঘুম রাত আর ভাঙন আতঙ্ক এখন নদী পাড়ের মানুষের নিত্যসঙ্গী। ভুয়াপুর উপজেলার গোবিন্দ দাসী কষ্টাপাড়া, চিতলিয়াপাড়া, মাটিকাটা সহ নদীপাড়ের 20টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। কালিহাতি উপজেলার অন্তত 10টি গ্রাম, নাগরপুর উপজেলার 20টি গ্রাম, দেলদুয়ার ও সদর উপজেলার 10টির বেশি গ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সহায় সম্বল হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে রাস্তায় বাঁধে। কিন্তু যারা আছে সবাই গরিব মানুষ, সবাই একবেলা খায় একবেলা না খায় থাকি। আমরা কি করবো, এই নদী ভেঙে গেলে আমরা কোথায় যাবো? এতগুলো লোক 5 কিলো পশ্চিমে ছিল নদী, সেখানে প্রায় 2টা গ্রাম ছিল, পুরো 2টা গ্রাম বিলীন হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। যদিও জেলা প্রশাসন বলছে এরই মধ্যে ভাঙন কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। যমুনার ভাঙন রোধে হাতে নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। সরকার আসলে কিছু প্রকল্প দিয়েছে, যেমন আপনার নাগরপুরে নিয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো প্রকল্পগুলি শুরু হতে বর্ষা চলে এসছে, বিলম্ব হয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুত এগুলো প্রকল্পের আওতায় এনে দ্রুত কাজ শুরু করবে। উপজেলায় পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আমাদের কাছে রয়েছে, আমরা যে কোনো সময় দুর্যোগকালীন ব্যবস্থা আমাদের কাছে মজুদ রয়েছে, আমরা তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। গত এক দশকে যমুনা নদীর ভাঙনে 10,000-এর বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।